এই সেই পথ যেটা সম্প্রতি আবিষ্কৃত মোগল দৈত্যপয় নিষ্কাশন ব্যবস্থা, সেটি আপনারা রাস্তা দেখতে পেলেন। এবং সেই জায়গা থেকে আমরা এখন যে সুড়ঙ্গ দুইতলা ভবন রয়েছে, সেই সুড়ঙ্গ দুতলা ভবনের যে দুইতলা ভবন, অনেক লম্বা একটা ভবন, সেটি আপনাদেরকে দেখাবো। এবং যেই জায়গায় যে দুতলার উপরে অনেক মানুষ রয়েছেন এবং নিচে সব জায়গায় কিন্তু মানুষ রয়েছেন, সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখবেন এবং অনেক দর্শনার্থীও কিন্তু সে এসেছেন বেড়াতে কিনবে। এবং এই যে বাংলার স্থাপনা, আমাদের বাংলাদেশে অনেক স্থাপনাগুলো রয়েছে যেগুলোতে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আসেন, দেখে থাকেন, এবং সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা দেখিয়েছি। এবং সুড়ঙ্গ যে রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো আপনাদেরকে আমরা দেখাবো, সেটি এখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, এই সেই সুড়ঙ্গ রাস্তা, এই এটি হচ্ছে একটি সুড়ঙ্গ রাস্তা, অর্থাৎ দুইতলা ভবনের ভিতরে এটা কিন্তু তালাবদ্ধ করে দেওয়া, এই রাস্তা দিয়ে কিন্তু ঢোকা যায় না। তো সেটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লালবাগ কেলা সুড়ঙ্গ দুইতলা যে ভবন রয়েছে, সেই ভবনের ভিতরে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন। এই এটি হচ্ছে একটি রাস্তা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এবং এর পাশে কিন্তু আরেকটি রাস্তা রয়েছে। আর এই হচ্ছে সিঁড়ি, যে দোতলায় যাওয়ার কিংবা উপর থেকে যে পানি আসে বৃষ্টি হলে, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশে কিন্তু আরেকটি রাস্তা রয়েছে, সেটিও আপনাদেরকে দেখাবো। দর্শক, এটা হচ্ছে ঝর্ণায় উপর থেকে এই এদিকে কিন্তু বৃষ্টির পানি নামে, এবং বৃষ্টির পানি নামে সামনে যে একটা ঝর্ণা রয়েছে সেখানে কিন্তু গিয়ে পড়ে, এবং এই সেই রাস্তা যেদিকে পানি কিন্তু এখানে এসে জমা হয় কিংবা এখানে এসে সেই পানিগুলো পরে থাকে। এই হচ্ছে সেই নিদর্শন যেটা আমরা বইয়ের মধ্যে কিংবা বিভিন্ন ছবিতে বিভিন্ন পিকচারে দেখে থাকি। এটাকেই কিন্তু কেন্দ্রবিন্দু, এই লালবাগ কেল্লা সব থেকে সৌন্দর্য মণ্ডিত হচ্ছে এই সেই বিল্ডিং, যেটা দেশ বিদেশের অনেক পর্যটক আসেন এখানে কিন্তু ঘুরতে আসেন। ইতিমধ্যে অনেক দেশ বিদেশের পর্যটক কিন্তু এখানে এসেছেন। এই বিল্ডিংটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের এখানে এই লালবাগ কেল্লায় আসা বা দেখা, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পরিবিবির মাজার এবং আরও অনেকেই রয়েছেন, সেটি আপনাদেরকে আমরা দেখিয়েছি। এবং এখন আমরা আস্তে আস্তে দুই দল দেশে ছয়টি স্তম্ভের উপর নির্মিত এই এটি হচ্ছে আরেকটি সুড়ঙ্গ পথের রাস্তা, সেটি আপনারা এখন দেখছেন। এই সিঁড়ি দিয়ে কিন্তু এদিক থেকেই কিন্তু সেই সুড়ঙ্গ রাস্তা দিয়ে ঢুকতে হয়, তবে এখন তালাবদ্ধ, এদিকে ঢোকার কোনো রাস্তা নেই বা সুযোগ নেই, সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখন। হ্যাঁ, সেটি আপনাদেরকে আমরা দেখালাম। এই সেই সুড়ঙ্গ রাস্তার এবং এটি দুইতলা বিশিষ্ট ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, যেটি আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। এবং এখানে অনেক ফুলের গাছ রয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন কিন্তু পর্যটকের ভিড় হয়ে থাকে, সেটি আমরা লক্ষ্য করছি, এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ দর্শক, এই বিল্ডিংয়ে ওঠার কিন্তু এটি হচ্ছে সিঁড়ি, আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই সিঁড়ি দিয়ে কিন্তু এটা দুইতলা, অনেকটা টিলা ও তা উঁচু টিলার মতো এই জায়গাটি, এখানে উঠতে হলে এদিকে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই সেই বিল্ডিং যেটি আপনাদেরকে দেখালাম, যে ছয় মানে যে স্তম্ভের উপর সুড়ঙ্গ, এই বিল্ডিংটি দুতলা বিশিষ্ট এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন। এবং এখন আমরা উপরে উঠব, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এই সেই সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছে, আপনার সাথে থাকবেন।
দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উপরে চলে এসেছি এবং এখানে অনেক মানুষ রয়েছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। উপরের অংশ থেকে দেখতে কিন্তু খুব সুন্দর, যেটি আমরা লক্ষ্য করছি এবং সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আমার উপরের যা আভাস, দর্শক, উপর থেকে আমি আপনাদেরকে সমস্ত ভিউটা দেখানোর চেষ্টা করছি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত ভিউটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা দেখছেন এই সৌন্দর্য মণ্ডিত বাংলার অত্যন্ত সুন্দর একটি যে জায়গা, সেই জায়গাটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করে যাচ্ছি, যেটা আমি প্রথম থেকেই করছি আপনাদেরকে যতটুকু সম্ভব, যেভাবে দেখাইলে আপনারা ভালো লাগবে এবং ইতিহাস ঐতিহ্য সবকিছু সম্পর্কে একটি ধারণা পাবেন সে সম্পর্কে, এবং সেভাবে আপনাদেরকে দেখিয়েছি। দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো যে অসমাপ্ত কাজ বাকি রয়ে গিয়েছিল বিল্ডিংয়ের, এখানে কাজ করার জন্য শায়েস্তা খান সাহেব ওনার মেয়ের মৃত্যুর পর এই যে জায়গাটা অসমাপ্ত রেখে দিয়েছিলেন, অর্থাৎ সেখানে আর কোনো কাজ করা হয়নি, সেই জায়গাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। মানে ওনার যে মেয়ে পরিবিবি উনি মারা যাওয়ার পর যে মনে হয়েছিল এই বিল্ডিংটি অপয়া তাদের জন্য ভালো না, তার জন্য তারা পরবর্তীতে এই বিল্ডিংয়ের কাজ অসমাপ্ত রেখে দেন এবং সেই কাজটি আর সম্পন্ন হয়নি, সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং একটি পুকুর, যেটি আমরা আপনার যেটি জেনেছিলাম যে পূর্ব পাশে একটা পুকুর রয়েছে, সেই পুকুরটিও আপনাদেরকে দেখাবো, এবং যে আরেকটি বিল্ডিং রয়েছে সেটির কাছে সেটিও আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন, উপভোগ করবেন। দর্শক, এই সেই বুড়ন যেটি আপনাদেরকে আমরা দেখালাম যে তিনতলা বিশিষ্ট এখনও বিদ্যমান, অর্থাৎ অত্যন্ত সুন্দর রাজাদের এবং মুঘল আমলের যে স্থাপনা, এটা হচ্ছে দক্ষিণ তরুণ দক্ষিণ পূর্ব বুড়ন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে ঢুকা এবং বের হওয়া যায়, অত্যন্ত সুন্দর নিদর্শন, সেটি আপনাদেরকে আমরা দেখালাম। অত্যন্ত সুন্দর নিদর্শন, সেটি আপনাদেরকে আমরা দেখালাম। রূপের জলাশয় বলিব কেমনে, যে দেখাছে সেই ময়রাছে, যে দেখাছে জানে আমার মনে, তোমরা কইরা বলিয়া প্রাণ বন্ধু মোর আসবে কি গো, বুঝলাম না। আমি যদি যাই মরিয়া, দর্শক, এই সেই পুকুর যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এক ফুটা পানি নেই, কিছুই বুঝলাম না, অর্থাৎ পুকুরটি একেবারে শুকনো, মনে হয় পুকুরের পানি অর্থাৎ তুলে ফেলা হয়েছে, সেচা হয়েছে, যার জন্য পুকুরের এক বিন্দু পরিমাণ পানি নেই আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটার ভিতরে শুধু ঘাস, অত্যন্ত সুন্দর মধ্যখানে কিন্তু ঘাস রয়েছে, এবং চতুর্দিকে দেখতে পাচ্ছেন এখানে কোনো বা পানি নেই, এটাই হচ্ছে এই মহলের, মানে এটাই এখানে সৌন্দর্য। ব্যাকগ্রাউন্ড করে ডাল
দর্শক, এই আরেকটি ভবন, অর্থাৎ যে মেইন একটি মাজার ভবন রয়েছে এবং এটা হচ্ছে বিচার বা এখানে কিন্তু ওনারা থাকতেন বসতেন, সেটি আপনাদেরকে এখন আমরা দেখাবো এবং ভিতরে কিন্তু অনেক কিছু রয়েছে, তো এখন আপনাদেরকে দেখাবো। দরবার হল ও হাম্মাম আপনারা দেখতে পাচ্ছেন, এখন যে যুদ্ধের বস্ত্র রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে সব কিছু। দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে লালবাগ কেল্লার বিভিন্ন অংশ দেখালাম, বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থাপনা, সেইগুলো আপনাদেরকে দেখালাম, আপনারা দেখলেন সবাই। সেগুলো আপনারা দেখলেন এতক্ষণ। এটা হচ্ছে দরবার হল, এখানে বিশ্রাম কিংবা ওনাদের বিচার সব কিছু কিন্তু এই জায়গা থেকে হতো, তো আপনারা দেখলেন এতক্ষণ।
তো দর্শক আপনাদেরকে আমরা এতক্ষণ দেখিয়েছি লালবাগ কেল্লার বিভিন্ন অংশ বিভিন্ন স্থাপনা, সেগুলো আপনারা দেখলেন এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এবং আপনারা যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের মতো বিদায় নিচ্ছি এবং আগামী নতুন এপিসোডে আপনাদের সাথে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।